হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যখন আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপটিকে চালু করেন বা বিভিন্ন কারণে আপনি হয়তোবা একটি এরর মেসেজ পাচ্ছেন, লাইক এনভিডিয়া ব্যাড ইমেজ এরর। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে এই এনভিডিয়া ব্যাড ইমেজ এররটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেনে যখনই আপনি উইন্ডোজ ইলেভেনটি ওপেন করেন এবং আপনি একটি ওয়ার্নিং মেসেজ পান, লাইক ফিক্স এনভিডিয়া ওয়েব হেল্পার ডট এএক্সি ব্যাড ইমেজ MSVCP140.dll। এবং এই এরর মেসেজটি কীভাবে ফিক্স করবেন সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের যে গ্রাফিক কার্ডটি আছে সেটি ড্রাইভারটিকে আপডেট করার চেষ্টা করবো, এবং দেন যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আছে সেটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করবো এবং দেখবো আমাদের ইস্যুটি ফিক্স হয় কে না। আশা করি ইস্যুটি ফিক্স হবে। সো প্রথমত আমরা আমাদের যে গ্রাফিক ড্রাইভারটি আছে সেটাকে আমরা আপডেট করব। আপডেট করার জন্য আমরা আমাদের উইন্ডোজ ইলেভেনের যে স্টার্ট মেনু আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করব, অ্যান্ড দেন আমরা ক্লিক করব ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে। এখান থেকে আমরা যে ডিসপ্লে অ্যাডাপ্টার সেটাকে আমরা এক্সটেন্ড করব এবং আমাদের যে গ্রাফিক কার্ডটি আছে সেটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করে ক্লিক করব আপডেট ড্রাইভার, এবং দেন আমরা ক্লিক করব সার্চ অটোমেটিকলি ফর ড্রাইভার। এবং এটা অলরেডি যদি কোনো লেটেস্ট ভার্সন থাকে তাহলে সেটা আপডেট হওয়ার পর আমাদেরকে দেখাবে যে অলরেডি ইনস্টল হয়ে গেছে। অলরেডি আমার যে পিসিটি বা ল্যাপটপটি আছে সেটার মধ্যে যে ড্রাইভারটি আছে সেটা লেটেস্ট ওয়ান অলরেডি ইনস্টল করা আছে। সো আমরা ক্লিক করবো ক্লোজ, এবং আমাদেরকে যে কাজটি করতে হবে এগেন আমাদের উইন্ডোজ ইলেভেনের যে স্টার্ট মেনু আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করতে হবে সেটিং। সেটিং ক্লিক করার পর বাম দিকে আমরা পেয়ে যাব অ্যাপস, আমরা তাতে যাব এবং দেন আমরা ক্লিক করব অ্যাপস অ্যান্ড ফিচার্স। এবং এখানে স্ক্রল ডাউন করে আমরা দেখতে পাবো যে আমাদের পিসে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখান থেকে আমাদের একদম নিচে চলে আসতে হবে এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2015-2019। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে X64 ভার্সন এবং আরেকটি হচ্ছে X86 ভার্সন। সো আমরা এটাকে জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবো, একদিন আমরা মডিফাইয়ে ক্লিক করবো, এবং দিন আমরা প্রথমত রিপেয়ারে ক্লিক করব, এবং ইভেন আরেকটা যেটা আছে সেটা X C++ 2015 X64 সেটাকে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে মডিফাই ক্লিক করে আমরা জাস্ট রিপেয়ার করব। রিপেয়ার করার পর আমরা আমাদের পিসিটিকে রিস্টার্ট করব এবং দেন দেখব আদৌ আমাদের এই ইস্যুটি ফিক্স হচ্ছে কি না। যদি না হয় তাহলে আমরা এই সেম সেকশনে আমরা আমাদের এই যে মাইক্রোসফট ভিজুয়াল C++ এটাকে আমরা আনইনস্টল করে দেবে বোর্ডটাকে। আনইনস্টল করার পর আমরা আবার পুনরায় এটাকে রিইনস্টল করবো। রিইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে microsoft.com এই যে ভিজুয়াল C++ যে স্টুডিওটি আছে সেখান থেকে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ডাইরেক্ট এটা দিয়ে দেবো, আপনার চাইলে এই ওয়েবসাইটে জাম্প করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি ডাউনলোড করে নেব, আমি জাস্ট এটাকে চুইস করে জাস্ট নেক্সটে ক্লিক করবো এবং অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট এটাকে ইনস্টল করে দেবেন এবং দেন আপনার পিসিকে রেজিস্টার করুন, এবং আশা করি এই উপায়টির ফলে আপনার যে এনভিডিয়া ব্যাড ইমেজ ইস্যুটি ছিল সেই এররটি ফিক্স হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।